দেনার দায়ে এক ভাগ চাষি আত্মঘাতী। মৃত ওই ভাগ চাষির নাম পুষ্কর মজুমদার, বাড়ি পূর্ব বর্ধমান জেলার কানলা থানার অন্তর্গত বড়দাড়িয়া টোন এলাকায়। জানা যায় সোমবার রাতে তিনি বাড়িতেই কীটনাশক খান, সঙ্গে সঙ্গে কানলা মহকুমা হসপিটালে নিয়ে গেলে রাতেই চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার কানলা মহকুমা হসপিটালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এবং আত্মঘাতী হলেন। ও গত বছর আলু যে চাষটা করেছিল সবটাই প্রায় বিঘেতে ধরুন মোটামুটি 40-35 হাজার টাকা পার বিঘেতে খরচা। আচ্ছা, সেই আলু বর্তমানে ও যখন বিক্রি করে মানে মজুত করে স্টোরেতে তখন 230-240 টাকা পার বস্তা হিসেবে বিক্রি করে, তারপরে ব্যাপক মানে লোকসানের সম্মুখীন হয়েছিল। আর এই বিগত কয়েকদিন ধরে যে নিম্নচাপ আপনারা দেখছেন সেই নিম্নচাপের মধ্যে ও প্রায় বিঘে সাথে মতো জমি ধান কাটা ছিল, দিয়ে অলরেডি জলে সেই জমিতে ধান ভাসছে, বুঝতে পেরেছেন? আর লোকাল কিছু মহাজন আমাদের লোকাল যে ব্যাংক আছে ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাংকে বা লোকাল সব তো আমরা আমি তো ভাই হইও এবার কোথায় কোথায় কী করছে সঠিক তো আমরা জানি না। তাই অ্যাপ্রক্স ও মোটামুটি একটা দিনার দায় একটা অবস্থাতে ভুগছি, মানে এই ফসলটা ভালো হলে কি দিনা শোধ করতে পারে সেটা কিছুটা হয়তো হতো। এবার খোলা মার্কেটে যে ধানের দাম রয়েছে তাতে করেও আমাদের বর্তমানে চাষিদের লসই বটে। আচ্ছা, ঠিক আছে, তবু কিছুটা হয়তো সুরাহ হতো, কিন্তু সেই ধান বর্তমানে ও আর মানে সঠিকভাবে তুলতে পারি। কেন তুলতে না পারার কারণ কি? এই নিম্নচাপের জোরে জেরে অলরেডি ধান তার ভাসছে তো জানো। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই বিগত কয়েকদিন নিম্নচাপ পশ্চিমবঙ্গ জুড়ে তো সারা সর্বত্র হচ্ছে, তার মধ্যেও ধান কিছুটা কেটেছিল, কিছুটা মানে প্রায় 80% বলা যাবে কাটা হয়ে গেছে, যার জন্য ধান ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। এটা কদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল, তার সঙ্গে আমরা মহাজনের চাপ ছিল একটা পেমেন্টের ব্যাপারে, সেই জন্য আজকে এই সিদ্ধান্ত। মৃতের ছেলে সোমনাথ মজুমদার জানান, তার বাবা মৃত পুষ্কর মজুমদার বেশ কয়েক বিঘা জমিতে ভাগে ধান চাষ করেছিলেন। নিম্নচাপের জেরে বৃষ্টিতে সেই ধানগুলোর উপর জল জমে যাওয়ার কারণে তিনি মানসিক অবসাদে পড়ে যান। বেশ কিছু টাকা মহাজনের এবং ব্যাংকের ঋণ ছিল তার, এই সবের ঋণ কিভাবে মেটাবেন সেই নিয়ে চিন্তিত হয়ে এরম চরম সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। তারপরে আপনার সাথে কি আপনার বাবার কথা হয়েছে এই বিষয়ে কোনোদিন? এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি মনে হয় আপনাদের? ঋণের দায়ে জড়িয়ে পড়েছিল সাংঘাতিক, সব তাগাদা করতে আসছিল বাড়িতে। কারা তাগাদা করতে আসছিল? যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল, ব্যাংক বা এলআইসি অফিস বা আদার যারা মহাজন ছিল তাদের কাছে। মানে উনি কি চাষ করেছিলেন? ধান আলু দুটোই, গত বছর আলুতে মার খেয়েছেন, এবছর ধানে। ধানে কেন মার খেলেন এবছর? বৃষ্টি নেমেছে বিগত কয়েক বৃষ্টিতে। বৃষ্টিতে কি হয়েছিল? পুরো ধান নষ্ট হয়ে গেছে, কাটা ধানে মই হয়ে যাওয়ার মতো। জলে কি ভাসছে ধান? জল এখনো ভাসছে। কত বিঘে চাষ করেছিলেন উনি? অ্যাপ্রক্স 2 বিঘে। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।